আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চলে আসলাম আমি মাহফুজ খান, মাহফুজ আতারের জিম্মাদার, মাহফুজ আতার থেকে গুনাহগার মাহফুজ খান আপনাদের সামনে। চলেন কথা না বাড়িয়ে প্রথমে দুরুদ শরীফ পড়ে নেই, তারপর ইনশাআল্লাহ আপনাদের সাথে কথা বলতে থাকি। আর অনেকগুলি আইটেমগুলি কথা বলবো, ইনশাআল্লাহ আরও কিছু কথা খোলাসা করা দরকার আছে। আসসালাতু ওয়াসসালাম আলাইকা আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি ওয়া বারিক ওয়া সাল্লাম। আল্লাহ আম্মা বাদ, ইয়া আল্লাহ তোমার নামে শুরু করলাম, তুমি ইজ্জত দিনে বলা মালিক, ইয়া আল্লাহ তুমি বেজ্জত থেকে হেফাজত করো, ইয়া আল্লাহ তুমি আমাদের রিজিকের মধ্যে বরকত দান করো, ইয়া আল্লাহ তুমি আমাদের সকলকে তুমি কবুল করে নাও, ইয়া আল্লাহ তুমি উমদা বদলা দান করো, আমিন সুম্মা আমিন। ধন্যবাদ মেরে ভাই দোস্ত বুজুর্গ, আপনাদেরকে সর্বপ্রথম জানাই আজকে হচ্ছে আমি আজকে যে ভিডিও করছি আজকে হচ্ছে 8 তারিখ, আর আজকে যে ভিডিওটা আপলোড হয়েছে সেটা হচ্ছে আমাদের চকবাজারে একটা ঐতিহাসিক কিছু আইটেম নিয়ে আমি কথা দেখিয়েছি। কিছু আমাদের আইটেম যেগুলি নিয়ে বিক্রি হয় আমাদের আইটেমের মধ্যে ব্যতিক্রম। কালকে আমরা শুভরাত ছিল, তো শুভরাতের মধ্যে আমি নিচে দোকানদারি করছিলাম, তো কর না করার কারণে আমি আপনাদেরকে চিন্তা করলাম কি দেখানো যায়, একটা আনকমেন্টে কিছু আইটেম নিয়ে কথা বললাম সেই সময়। তো আপনাদের অনেকগুলি কমেন্ট আসছে, ধন্যবাদ। আরেক ভাই আমাকে একটা কমেন্ট করছিলেন, সেই কমেন্ট উত্তর দিয়ে দিই। মেরে ভাই দেখো দোস্ত বুজুর্গ, আমার এই মালটা আমি যে জার বিক্রি করি, আমার এই জারটা আমি আপনাকে বিশ্বাস করেন আর না করেন কিছু করেন নেই, আমার এই মালটা যখন আমি কিনি আমি চায়না থেকে আনি, এই মালটা আমরা চায়না থেকে আনি, চায়না থেকে আমাদের আমি মাল আনলাম, আমার একটা পর্তা পড়লো, আরেক ভাই আনলো, আরেক ভাইয়ের পর্তা পড়লো। তো আমি আরেক ভাইয়ের থেকে জিজ্ঞেস করলাম, ভাই আপনার কাছে কি মালটা স্টকে আছে, কী রেটের মালটা আছে? আমি কালকে আপনার কমেন্টের পর আমি এটা নিয়ে একটু বহুত তাকিক করলাম। তো আমি যার মাল বেচি সেটা হচ্ছে আমার ছোটো ভাই ফোরকান, আর আপনি যে মালের কথা বলছেন সে মালের প্যাকেটটা হবে এরকম, একটু যাই হোক এরকমই মাল দেখতে, ঠিক আছে? এই মালটা ওনার পুরান মাল কিনা, আপনি ওনাকে বলেন ভাই 500 পিস মাল দিতে 140 টাকা দামের, আমি গ্যারান্টি দিচ্ছি আপনাকে 500 পিস মনে হয় না উনি দিতে পারবে আপনাকে। আমার কাছে আপনি 5000 পিস চান, মাহফুজ 160 টাকা রেটের দেন, আমি 160 টাকা দিতে পারবো ইনশাআল্লাহ, নো প্রবলেম। ওকে স্যার, তো এটা হচ্ছে আমার খোলাসা কথা বলে ফেললাম আপনাদের ইনশাআল্লাহ। আমি আজকে আমাদের রোজা আছে, আমি আজকে দোকান খুলতাম না, শুধুমাত্র একটা ভিডিও করার জন্যই আমি ভিডিও আজকে একটা দোকানটা খুললাম। আর আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার এহসান, অনেক মেহমানরা আসছে, কেউ গাজীপুর থেকে আসছে, কেউ নারায়ণগঞ্জ থেকে আসছে, কেউ সিলেট থেকে আসছে, বিভিন্ন জায়গা থেকে আসছে। তো সবার আমি ফোন ধরি নাই, কয়েকজনের ফোন ধরছি, কয়েকজনকে নিয়ে আসছি, একলা পারবো না। তো আজকে ডিমান্ড যেটা ছিল জানামাজের নিয়ে, দেখুন জানামাজ মার্কেটের মধ্যে অনেক ধরনের আসছিল, অনেকগুলি আসছে, অনেকগুলি চলে যাচ্ছে। আমার কাছে তুর্কি জানামাজ বর্তমানে এই মালটা আছে, এই মালটা আমরা দাম দিচ্ছি আপনাদের কাছ থেকে আজকের দাম, আজকে তারিখ 8 তারিখ, মনে রাখবেন 8/3/2023। এটার মধ্যে আমার কাছে কালার কোয়ার্ডস আমি সব দেখাচ্ছি ইনশাআল্লাহ। এটা দাম নিচ্ছি আপনাদের কাছ থেকে মাত, এটা জমজম কোম্পানির মাল, হতে পারে জমজম আছে, হতে পারে আপনার অন্য কোম্পানির মাল থাকবে, কিন্তু তুর্কি জানামাজ আমি দিব আপনাকে, নর্মাল সাইজের জানামাজটা, যেটা সাধারণত অনেকগুলি জানামাজ পাওয়া যায় এতটুকু ছোট। যে জানামাজের দাম আমি গত বছর যেটা বিক্রি করেছিলাম এটা তো ছোটো, এটার মধ্যে সিজদা করতে গেলে কপালটা মাটির মধ্যে পড়ে যায়, সাইজও ছোট হয়, আপনারা বুঝতে পারবেন না। তো এটা দাম নিচ্ছে আমরা 300 টাকা, 30 পিসের কার্টুন আছে, যার উপর যদি 30 পিস যদি প্রয়োজন না করে করেন, 5 পিস নেবো, 6 পিস নেবো, 6 কালার, 6 পিস নেবো, 2 কালার করে প্রতি পিস নেবো, যারা আমার থেকে মাল নেবে তাদেরকে আমি দিতে পারবো ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। কয়টা কালার আছে আমি আপনাকে বললাম, 6টা কালার, তার মধ্যে আমি কয়েকটা দেখাবো ইনশাআল্লাহ, বেশি দেখাবো না, কারণ শর্টকাটে কাজ শেষ করে চলে যাবো আজকে। কয়েকটা কালার দেখালাম আপনাকে, এই একটা কালার আছে। আবার একটা মজার কথা বলে রাখি, আমার যে আপনারা ছবি তুলবেন স্টিল ছবি, দেখা গেছে আমি ছবিটা আপনার পছন্দ মালটা পছন্দ হয়েছে নাও পেতে পারে, কারণ এক এক কার্টুনের মধ্যে এক একটা রকমের মাল থাকে। দেখেন আরেকটা কালার, দুইটা কালার সাথে আরেকটা চলে গেছিলো, এই যে আরেকটা, 3টা কালার, এই নেন, এটা 4টা, এটা দেখে ফেলছি, সবুজ 4টা, ঠিক আছে, ব্লুর মধ্যে দেখেন 2টা 2 রকমের ডিজাইন। তো যখন যেটা পাওয়া যায় সেটাই দেই আমরা তুর্কি জানামাজ বলে বিক্রি করি, আপনাদেরকে তুর্কি জানামাজ দেখে। আরেকটা জিনিস হচ্ছে যেটা আমাদের কাছে আসছে, দাম বেড়ে গেছে এই জন্য আপনাদেরকে এগুলি বারবার দেখানো। এটার মধ্যে আমাদের কাছে যে মালটা আসছে এখন, আমি যে মালটা বিক্রি করতাম, যে নূর হোসেন ভাইয়ের মাল, ওইটার কোম্পানি অন্য কোম্পানি, এটা মাল, এটার দাম একটু বেড়ে গেছে। তো নূর হোসেন ভাইয়ের মালটা মনে হয় 720 টাকা সামনে আসবে, এখন এটা অন্য কোম্পানির মাল আছে, বর্তমানে আমরা 660 টাকা করে আপনাদের কাছ থেকে নিচ্ছি, দরকার হলে নিতে পারেন আমার কাছ থেকে। আরেকটা জিনিস হচ্ছে যেটা আপনাদেরকে এটাও দেখা দরকার, আফগানি টুপি, আমি বলেছিলাম আফগানি টুপি 240 টাকার মাল, 260 টাকা হয়ে গেছিলো তখন, আমি বলছিলাম ভাই দাম বাড়বে, আজকে দাম হচ্ছে 360 টাকা ডর্জন, তারপরে মাল নাই, আপনারা যদি প্রয়োজন মনে করেন আমাদের থেকে যোগাযোগ করতে পারেন। আরেকটা আইটেম হচ্ছে যেটা আপনারা প্রায় আমাকে বলে থাকেন, মাহফুজ ভাই আমাকে এই আইটেম নিয়ে আপনারা ভিডিও করেন, হ্যাঁ এটা আজকে আপনাকে দেখিয়ে দিই,
আপনারা এটা না দেখলে আপনাদের এটা হচ্ছে আপনার ওয়ান টাইম টুপি এটা হচ্ছে ওয়ান টাইম টুপি ওয়ান টাইম টুপিটা হচ্ছে আপনার 50 টাকা ডর্জন বর্তমানে এটা 45 টাকা ছিল এটা ডর্জন 5 টাকা বেড়ে গেছে তো আমি একটু খুলে দেখাই আপনাকে টুপিটা টুপিটার মধ্যে আপনার মাফ করবেন আমার এক আত্মীয় আসছিলেন উনি আসছেন উনি খুলছেন আর চলে গেছেন তো বুঝেন না মুরব্বী মানুষ সম্পর্কে আমার চাচা শ্বশুর হন এটা এটা হচ্ছে আপনার এই দেখেন এটা দাম নিচ্ছি আমরা আপনাদের কাছ থেকে 50 টাকা ডজন এটা 50 টাকা ডজন 4.5 টাকা পিস আপনার কি না আপনি এটাকে প্যাকেজ হিসাবে বিক্রি করতে পারেন আপনি এটাকে 10 টাকা পিস বিক্রি করতে পারেন ওয়ান টাইম নামাজের যেরকম রমজানের মধ্যে অনেক দরকার আছে ভাইদের দরকার আছে অনেকে আবার হাদিয়া দিতে চায় ভাই মসজিদের মধ্যে আমি এটা হাদিয়া দিব একটু কিছু একটা হাদিয়া দিতে মন চাচ্ছে কি দেওয়া যায় এটা দিতে পারেন আপনি এটার মধ্যে আরেকটা কোয়ালিটি হয় যেটা আমরা আপনাকে দেখাবো ইনশাআল্লাহ আল্লাহ মাফ করুক আমাকে একটু ঠান্ডা লাগছে এলো গরমের মধ্যে আবার ঠান্ডা লাগছে আমি এই টুপিটা প্রায় আপনাদেরকে এর আগেও দেখিয়েছি তো ওটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে মালে দাম বাড়ে আমি আপনাকে দেখাই মালে দাম কমে আমি আপনাদেরকে দেখাই মালের যেরকম যখন যেরকম জিনিস আসতে থাকে আমি আপনাদেরকে দেখাতে থাকি এটা হচ্ছে আমাদের 65 টাকা দামের সাবেক 65 টাকা দামের মাল আজকে নিচ্ছি আমরা আপনাদের কাছ থেকে মাত্র 72 টাকা ডজন 6 টাকা পিস 6 টাকা পিসের মধ্যে মাল এগুলি নিয়ে আপনি 10 টাকা করে অনাসে বিক্রি করতে পারবেন আরেকটা মাল দেখাবো আমি আপনাদেরকে যেটা হচ্ছে আপনারা খুব ডিমান্ড করেন আমাকে প্রায় বলেন মাহফুজ ভাই পাঁচকুলি দেখান পাঁচকুলি দেখান পাঁচকুলি দেখান আজকে আপনাদেরকে যে পাঁচকুলি দেখাবো সেটা হচ্ছে বসুন্ধরা পাঁচকুলি নামের একটা পরিচিত পাঁচকুলি আছে বসুন্ধরার মধ্যে অনেকগুলি কোয়ালিটি থাকে হ্যাঁ আমার আজকে কোনো সেলসম্যান নাই আজকে কেউ নাই আমি একলা আছি একলা থাকতে মধ্যে আপনাদেরকে আমি চেষ্টা করি আপনাদেরকে কী কী দেখানো যায় কী কী কাজ করা যায় সব কিছুই আপনাদের সাথে চেষ্টা করি আপনাদেরকে সব সময় ভালো জিনিস এবং মালের দামটা আইডিয়া দিয়ে থাকি আমি জানি আমাকে প্রায় এখন পর্যন্ত আমার চ্যানেলের মধ্যে 10 লাখ মানুষ দেখছেন হ্যাঁ আমি দেখেছি আমাকে এখন সরি মাফ করবেন আমাকে টোটাল সব ভিডিওর মধ্যে আমাকে 10 লাখ প্লাস মানুষ দেখছে আমার ব্যক্তিগত চ্যানেলের মধ্যে 1 লাখ মানুষ দেখছে এই অল্প কয়েকদিনের মধ্যে তো সবাই তো আমার কাছে আসে না অনেকে আসে মাহফুজ ভাই নাই মাহফুজ ভাই নাই আজকে একটা কাস্টমার আসছে ভাই আমি এর আগে আসছিলাম আপনাকে পাই না আমি চলে গেছি তখন আমি উদাহরণ দিলাম ভাই এটা দেখেন এটা হচ্ছে বসুন্ধরা পাঁচকুলি খেয়াল করে বোঝা যাবে এটার মধ্যে একটু জলছাপ আছে এটাকে জলছাপা বসুন্ধরা বলা হয় এটাকে আপনার অনেক পপুলার একটা টুপির মধ্যে একটা পরে আমাদের কাছে এটা সাইজ মেলানোর থাকে 19, 19, 20, 20, 21, 21, 22 ঠিক আছে আবার একটা আজকে এক ভাই আমাকে কমেন্ট করছেন ভাই 22.5-এর পাঁচকুলি হবে ভাই দেখো 22.5-এর পাঁচকুলি লাখের মতো একজনের মাথা হয় হ্যাঁ এখন এগুলি 22.5-গুলি আপনি টোটাল পাবেন না আর একটা পাঁচকুলি হয় যদি অর্ডার দিয়ে থাকেন যদি অর্ডার আপনার ব্যক্তিগত প্রয়োজন মনে করে থাকেন যে আমাকে বেশি লাগবে 5 ডজন লাগবে 10 ডজন লাগবে না ভাই আমাকে 2 ডজন লাগবে আপনি অর্ডার দেবেন ইনশাআল্লাহ আমি চেষ্টা করব কবে দিতে পারবো এই মুহূর্তে আমি আপনাদেরকে বলতে পারছি না আমি ভাই দেখেন দুইটা পাঁচকুলি বিক্রি করি একটা হচ্ছে উঁচা একটা হচ্ছে নিচা এই কম দামি পাঁচকুলির মধ্যে আর একটা হচ্ছে বসুন্ধরা বসুন্ধরা দামটা আমি আপনাদেরকে বলিনি বসুন্ধরা দামটা হচ্ছে 420 টাকা ডর্জন 35 টাকা পিস বসুন্ধরার টুপি ওকে 420 টাকা ডর্জন 35 টাকা পিস বসুন্ধরার মধ্যে তিনটা কোয়ালিটি হয় একটা হচ্ছে জলছাপা যেটা আমি আপনাদেরকে দেখালাম একটা হচ্ছে কাজ করা একটা হচ্ছে হালকা একটা ভারী কাজ করা ভারী কাজ করে একটা দাম বেশি হয় তো আপাতত কাপড় মনে হয় শর্ট আছে এর জন্য আমাদেরকে এই প্যাকেটের মধ্যে আমি জলছাপাটা পেয়েছি আমি কাপড়ের অর্ডার দিয়েছিলাম ডিজাইন আলাদা সুতা আলাদা যদি হয় আমি দেখানোর চেষ্টা করব না ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে আমি এখানে টাইমার লাগিয়ে রেখেছি এটা হচ্ছে আপনার কয়েকটা কোম্পানির মাল বিক্রি করে থাকি এটা হচ্ছে আমাদের কাছে একটা মাহবুব কোম্পানির মাল আছে আর একটা মদিনা কোম্পানির মাল থাকে তো এই দুইটা কোম্পানির মালে উঁচে একটা থাকে একটা নিচে থাকে একটা হচ্ছে খাড়া একটা হচ্ছে নামা নামা যেটা হচ্ছে ওটার দাম নিচ্ছে আমরা আপনাদের কাছ থেকে 216 টাকা ডর্জন 216 টাকা ডর্জন 18 টাকা পিস খাড়া যেটা আছে এটা নিব আপনাদের কাছ থেকে 320 টাকা ডর্জন ভাই একটু ব্যস্ত আছি তো যদি আপনারা মুনাসিব মনে করেন পাঁচকুলি লাগলে নেবেন ইনশাআল্লাহ আর আমি আপনাদেরকে প্রায় একটা বাতর দেখিয়ে থাকি কয়েকটা টুপি দেখিয়ে দিয়েছিলাম আমাদের ইকড়া আপার এই টুপিটাও আসছে আবার রিটার্ন ঘুরে আসছে হ্যাঁ এটার দাম আপনার 260 টাকা দর্জন আছে যদি মুনাসিব মনে করেন নিতে পারেন ইনশাআল্লাহ হ্যাঁ তো ভালো থাকেন সুস্থ থাকেন আবার দেখা হবে আরেকটা ভিডিওর মধ্যে আর আমি যে ভিডিওগুলি করে থাকি শুধুমাত্র আপনাদেরকে প্রচার করে প্রচারের উদ্দেশ্য এরকম কোনো উদ্দেশ্য না কে আপনাদের আমি কাউকে ঠকাচ্ছি বা কাউকে ইত্যাদি ইত্যাদি হ্যাঁ আমি মাহফুজ খান আমার জাত থেকে আমার একটা উসুল আছে আমার দ্বারা যাতে কারো ক্ষতি না হয় এই সবসময়
আমি এটা আমার উসুল, উসুলের মধ্যে নাম্বার ওয়ান উসুল আমার জাত থেকে কারো ক্ষতি না হয়, ওকে স্যার, এটা হচ্ছে আমার উসুল। আর মাঝে সাঝে যেগুলি বিদেশি মালের রেট আছে, আমি প্রায় বলে থাকি এটা আমার 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 কথা না, বিদেশি মালের রেট আপ ডাউন হচ্ছে। যদি আপনারা এটা যদি না বুঝেন, তাহলে যদি মনে করেন কি মাহফুজ ভাই দাঁড় বেশি নিচ্ছে, হ্যাঁ ভাই পুরান মাল যার কাছে স্টকে ছিল তার দাম বাড়ায় রাখতে। আমি কিন্তু ছোট মানুষ, আমি কিন্তু খুবই ছোট মানুষ, খুবই ছোট একটা ব্যবসায়ী। একজন আমাকে কমেন্ট করছেন, ওনার কি একটা চ্যানেল বললো, ওই চ্যানেলের মধ্যে উনি আমাকে কি কমেন্ট করছেন আমি আপনাদেরকে বললে আপনারা ওনাকে বকাও দিবেন, ওনাকে আমি ডিলিট করে ফেলছি ওনার কমেন্টটা। উনি হয়তো আমার চ্যানেল আবার শুনবেন, কাজের চেয়ে বেশি কাজে, মানে কথার চেয়ে কাজের চেয়ে মালের চেয়ে বেশি উনি কথা বলে। অবশ্যই আমি কথা বলি, আমি প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে একটু ফুল ডিটেল কথা বলি, ঠিক আছে? যদি কথা না বলি তাহলে মানুষ আমাকে দেখবে না, আর যদি মানুষ না দেখে তাহলে আমার ভাইরা আমাকে কষ্ট মনে করবে। এত কষ্ট করে 10-12 মিনিট সময় দেয় মানুষ, মানুষের কিন্তু একটা 10-12 মিনিট আমি সময় নিচ্ছি, তো ওরা যদি কাজে না লাগে তাহলে তো তার জন্য বেকার, ঠিক আছে? ইনশাল্লাহ আবার দেখা হবে আরেকটা ভিডিওর মধ্যে। আল্লাহ তালা আমাদের আকলকে সাই সাই আকল, আমাদেরকে আকল সাই দান করুক, সাইকে সাই সে সাই সে সাই সে কথা বলার তৌফিক দান করুক, সাই বুঝ দান করুক, দিলের মধ্যে থেকে ম্যাল যেটা আছে বের করে দুক। আমিন সোম্মা আমিন। আল্লাহ যাওয়ার আগে যেটা আমি বলে থাকি আপনাদেরকে হাদিসের কথা, আল্লাহ সুবহান তাআলা আমাকে আর আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন একমাত্র 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 আল্লাহকে রাজি করার জন্য। তো এর জন্য বলা হয়েছে ভাই, বড়রা বলেন কি আল্লাহকে রাজি করার মাধ্যম হচ্ছে আল্লাহ রসুলের তরিকাকে সমস্ত স্তরিক সুন্নতকে জিন্দাগির মধ্যে নিয়ে আসা। সব সুন্নতের মধ্যে সবচেয়ে বড় আল্লাহ রসুলের যেটা তারকিব আছে, যেটা সবচেয়ে বড়, সবসময় আল্লাহ রসুল যখন বলা হয় কি আল্লাহ রসুল যখন প্রাণ যাচ্ছিল, আল্লাহ রসুলকে যখন মালিকুল মদ আসছেন দরওয়াজার মধ্যে, তখন আল্লাহ রসুল একটাই ফিকিরে ছিলেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। কালকে আমতের ময়দানে পুরা, কালকে আমতের ময়দানে আদম আলাহ ইসলাম থেকে নিয়ে আনেওয়ালা কায়ামত পর্যন্ত বান্দারা যারা উঠবে সবাই বলবে ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি। একজন আদম সন্তান বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি, সেটা হচ্ছে আমার নবী আপনার নবী পিয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাওয়ার আগে শেষ উনি কথা কি বলছেন, সালাত 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 সালাতকে নামাজকে পড়ো, নামাজকে পড়ো, নামাজে পাবন্দি করো। এই জন্য মেরে ভাই আসেন, আসেন মেরে ভাই দোস্ত বুজুর্গ, আমরা এহেদ করিনি, আমরা নামাজ আর ছাড়বো না। এ রমজান এসে পড়ছে, শবরাত চলে গেছে, রমজান এসে পড়ছে, নামাজকে আর ছাড়বো না। যেরকম আজকে আমরা গুরুত্ব সহকারে ফজর নামাজ পড়ছি, হ্যাঁ আনাচে কানাচে থেকে মসজিদের কোনা কোনা ভরে গেছে, আমরা ইনশাল্লাহ এরকম প্রতিদিন আমরা ফজরের নামাজ জামাতের সাথে পড়বো, পড়বো ইনশাল্লাহ। আল্লাহ আমাকে আর আপনাকে তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন। আবার দেখা হবে আরেকটা ভিডিওর মধ্যে, আবার কথা হবে আরেকটা ভিডিওর মধ্যে, আবার কমেন্টের উত্তর দিব, আবার ইনশাল্লাহ আল্লাহ হায়দার রাখলে আরও কিছু কথা বলবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।